এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ঘুরে ভাগ, খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দিব্রে এই গেগে বাটুল দিব্রে। আজ মনে হয় এদিকটায় আর আসবে না। আর কিছুক্ষণ দেখি, যদি পেয়ে যাই আজকেই খতম করে দেবো একবারে। ওই দেখ, চুপ চুপ চুপ, কি অদ্ভুত গায়ের রং রে কুমিরটার। চল ওটাকে এবার আক্রমণ করি, এটাকে মারবই। চল চল চল। এটা তুই কি জোগাড় করেছিস রে বিচ্ছু? টোল ফোল দিবি নাকি? স্কুলের স্পোর্টস মিটের জন্য বাটা বেল স্যার এনেছিলেন, ভাল্স তো দিতেই হবে, তবে অন্য উদ্দেশ্যে। মানে কি উদ্দেশ্যে? আরে বাচ্চা খোকা, স্যারকে বললাম, স্যার স্যার এটা একটু দেবেন, পোল ভাল্টে নাম দেব, তাই একটু প্র্যাকটিস করব। সঙ্গে সঙ্গে স্যার খুশি হয়ে দিয়ে দিল। ও এই বুঝি তোর উদ্দেশ্য? দেখিস বাপু, ট্যাঙ্ক কোমর ভাঙিস না যেন। আরে মুখু, তার জন্যই তো কঠিন অনুশীলনের প্রয়োজন রে। ভালো ভালো তো শুরু কর, আমি দেখছি। আমি অবশ্য এক সময় তার দৌড়ে নাম দিয়েছি। ওরে আমার পাগল ছেলে রে, এই বিচ্ছু শর্মা একটু অন্য কায়দায় পাল্ট ভাল প্র্যাকটিস করবে, আর তাই তো তোকে বলে এলাম মাঠে আসতে। অন্য কায়দায় খোলসা করে বল না ভাই, মতলবটা আসলে কি? ভেরি ভেরি স্পেশাল ইন্টেলিজেন্ট মতলব। চল কোথায় যাব? হরিদার বাগানে। উনি চাকুরের বাগানে? ওরে বাবা, সেখানে আবার কি করবি তুই? এত বড় ফাঁকা মাঠ থাকতে ওই জানলে হরিদার বাগানে ঢুকে প্র্যাকটিস করবি? ঢুকতে পারলে তো জানিস তো গেটে দু দুটো পাগড়া পালো আর পাহারা দিচ্ছে, পুরো বাগানটা উঁচু করে কাঁটা দাঁতের বেড়া দিয়ে ঘেরা। তুই আমার সাথে এতদিন থেকে কি যে শিখলি ভগবানই জানে। উঁচু বেড়া ডিঙ্গাতে না টপকাতে পারলে ফুটবল প্রতিযোগিতায় জিতবো কেমন করে রে বুদ্ধু? এটা চেপে কষিয়ে দেব এক লাভ ডাইরেক্ট ইন দা হরিদাস গার্ডেন। গোটা পাঁচেক ডাসা পেয়ারা, টু পকেটস ভর্তি ডাসা কুল হিটিং অ্যান্ড টেকিং, তারপর আবার এক লাফিং সোজা আউট দা হরিদাস গার্ডেন। ওরে আমার সৃষ্টি ছাড়া উচ্ছন্ন ছেলের কুচ্ছন্ন বুদ্ধি, একবার ধরা পড়লে একটা হাড়ও আস্ত থাকবে না রে বিচ্ছু। রে নো রিস্ক নো কুল, ফলো মি। আচ্ছা তুই শুধু আমাকে এই পোলটা বাগানের ওপারে ছুড়ে দিবি, নয়তো পার হতে পারবো না কিন্তু। না রে বিচ্ছু, আমার কেমন ভয় ভয় করছে, বাড়ি চল তুই। ওরে ভীতু খোকা, তোকে আনলাম কিসের জন্য তাহলে? ডাসা পেয়ারা ঝাল নুন দিয়ে খেতে চাস তো? তাই তো। তবে যা বলছি কর, কিচ্ছু হবে না, বেটারা কেউ টেরি পাবে না, সোজা উড়ে যাবো। আর
উড়ে ফিরে আসব। কোন দুসরা? আরে কোন ঘুষা রে? चोरी करने आया फंस गया। ऊपर आ तू। ये झंडा से तेरे हाथी सब तोड़ दूंगा मैं। बल 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 तेरे टिस करके करके इधर आके पर गया। चोरी गई। हम भी बहुत दिन इस डंडा से धुलाई प्रैक्टिस नहीं किया। उठ उठ जल्दी नहीं तो। अरे बच्चे हमारे बंद भी पते पहले तू ही चले के ली रे। अरे बाबा को बातुल ना को। अरे बंद करो बना को। ये बारे में तो चेरे ना होगा। छाड़ बो तो निश्चय। डिस्कस थ्रोयर प्रैक्टिस तो अमी करवो एकोन। देख देखी कार बागाने गिए पोरिश। গোবরগঞ্জ ঘোলসাপাড়া সব থানাতে রিপোর্ট জমা পড়েছে। ওই অদ্ভুত জন্তুটাকে লোকজন দেখেছে। তিন চার জনকে ধরে নিয়ে গেছে। ওই সব অঞ্চলের মানুষজন ভয়ে সিটিয়ে আছে। কেউ বাড়ির বাইরে বার হচ্ছে না বাটুল। পুলিশ কিছু করতে পারছে না। প্রাণীটা নাকি কুমিরের মতো দেখতে, আবার বাদুড়ের মতো ডানা, মুখ দিয়ে আগুন বের হয়। কুমিরের মতো দেহ, বাদুড়ের মতো ডানা। প্রাণীটা তার মানে আমাদের অঞ্চলে ঢুকে পড়েছে বাটুল। না বাটুল, আমার কাটা কেমন গোলাচ্ছে। দারোগা বাবু, অঞ্চলে মাইক নিয়ে ঘোষণা করে দিন, সতর্ক থাকতে বলুন সবাইকে। আমার মন বলছে প্রাণীটা আবারও হানা দেবে। বাটুল বাবু, আমার মাথাটা কেমন পাক দিচ্ছে গো। অযথা ভয় পেলে সমস্যা আরো বাড়বে। আমি তো আছি নাকি? আমাকে একা জাগিয়ে রেখে নিজে ঘুমিয়ে গেল। আমাকে নাকি পাহারা দেবে। ওর সকালে আলোটাও বন্ধ করলো না। Thank you.
সত্যি প্রাণীটা আজব। আজব কি বলছো বাঁটুল, বলো, মারাত্মক ভয়ঙ্কর হরিবল। নিতাই দা, ওটা হরিবল হরিবল না গো। প্রাণীটা যে বেশ বিরলতম প্রজাতির সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রাণীটা কোথা থেকে আবির্ভূত হলো বলতো? সেটাই তো ভাবছি, এমন আজব প্রাণী। ওই প্রাণীটা কি চাইছে বলতো? কেনই বা আসছে এখানে? বিচ্ছু, তোকে যখন পাখিটা ইয়ে মানে ওই প্রাণীটা ছো মেরে নিয়ে যাচ্ছিল, বিশেষ কিছু কি নজরে পড়েছিল? কি বলছো কি বাটুলদা? তখন কি আমি আর আমার মধ্যে ছিলাম গো? সব কিছু কেমন অন্ধকার। ও বাটুলদা, তুমিও তো প্রাণীটার ঘাড়ে পড়লে কাল রাতে, তোমার কিছু মনে হলো না? ইয়েস, আয় তো। বাটুল, আমরা কি খুঁজছি বলতো? কি খুঁজছি জানতে না পারলে কি খুঁজবো বুঝতেই পারছি না। বাটুলদা, তুমি কি দেখছো যে তোমার সাথে দস্তা দস্তির সময় প্রাণীটার নখ বা দাঁত টাঁত কিছু ভেঙে পড়েছে কিনা? তাই তো? একদম ঠিক। প্রাণীটার দেহের কোনো অংশ যদি পেতাম তাহলেও প্রাণীটার সম্বন্ধে একটা ধারণা হতো। বাটুল বাবু, আমি একটা কিছু পেয়েছি, দেখেন দিনি এটা কি। এটা তো মনে হয় প্রাণীটার পিঠের একটা কাঁটা। কুমিরের পিঠে এমন খাঁজ কাটা থাকে না? আপনারা সকলে এখন ফিরে যান, নিশ্চিন্তে থাকুন, ব্যাপারটা এবার আমি দেখছি। আমাকে একান্তে একটু কাজ করতে হবে। মাটুলদা, বলে ফেল। একটা কথা মনে এলো, তাই তোমাকে বলতে এলাম গো। বল। মাটুলদা, একটা প্রাণীর দেহ থেকে একটা অংশ কেটে পড়লো, কিন্তু ওই যে ওইটা খুঁজে পাওয়া গেল, ওইটার মধ্যে তো কোনো রক্ত দেখলাম না। গুড অবজারভেশন। সেটা যে আমিও খেয়াল করিনি তা নয়, তবে আমরা যখন চুল বা নখ কাটি তখন কি আমাদের রক্ত বের হয়? ও, তাই তো। ঠিক আছে, এটা তাহলে কি? বাটুলদা, তুমি নিশ্চয়ই কাল সারা রাত ঘুমোওনি, তাই না? কিছু ক্লু পেলে? না, তেমন কিছু পাইনি। ওই আজব প্রাণীটা তাহলে খায় কি বাটুলদা? কেন, তুই নিজেই তোর খাবার হচ্ছিলি। বাটুলদা গো, আর মনে করিও না গো। বাটুল, বাটুল, এক্ষুনি চলো, এক্ষুনি। কেন, কোথায়? হরিবাবুর বাগানে ওই প্রাণীটা ঢুকে পড়েছে। একজন পাহারাদার এসে খবর দিল, অন্যজন প্রাণীটাকে দেখেই বিরমি খেয়েছে। কি বলছেন কি? চলুন তো। এই, তোরা ঘর থেকে বেরোবি না। আপনার পুলিশ ওখানে আছে তো? এতক্ষণে পৌঁছে গেছে। দারোগা বাবু, ওই দেখুন। রিল্যাক্স দারোগা বাবু, রিল্যাক্স। পাখিটাকে ফলো করুন, মনে হচ্ছে তাল পুকুরের মাঠের উপর। ওই দিকটাই, ওই দিকটাই চলুন। আমরা কোথায় যাচ্ছি আর কত দূর যেতে হবে? আমিও জানি না। ওটা ওটা কোথায় যাচ্ছে বাটুল? আমাদের তো আক্রমণ করছে না, আমরা কোথায় যাচ্ছি বলতো? আমিও কিচ্ছু জানি না, শুধু ওটাকে ছাড়া যাবে না। কি হলো দারোগা বাবু? মনে হয় পেট্রোল শেষ। আপনি ফিরে যান। বাদুল
আমার সন্দেহই ঠিক, প্রাণীটা একটা রোবট, মানুষেরই তৈরি। কিন্তু কিন্তু কে তৈরি করল, কেনই বা করল? বাটুল, তুমি আমাকে দেখতে পাবে না, আমি তোমাকে আমার ডেরায় নিয়ে এসেছি। আমার তৈরি এই রোবট বার্ড তোমাকে পথ দেখিয়ে নিয়ে এলো, বুঝতেও পারলে না। বুঝেছি, কিন্তু কে আপনি, কি চান? তোমাকে চান কেন? যে মানুষ আমার এই মহাশক্তিশালী রোবট বার্ডকে অ্যাটাক করার সাহস ও শক্তি রাখে, আমি তাকেই চাই। সেই পারবে আমার কাজে সাহায্য করতে। কি কাজ? আমি এই পৃথিবীর রাজা হতে চাই, এই পৃথিবী জয় করতে চাই। আমি আমি হব এই পৃথিবীর সব থেকে শক্তিশালী। তাই বুঝি ওই একটা খেলনা রোবট দিয়ে পৃথিবী জয় করা যায় নাকি? তাই তো আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, তোমাকে আমার জন্য কাজ করতে হবে। যদি না করি? তুমি এখন বন্দী, তোমার চারিদিকে দেখো। এবার সাহস থাকে তো বাইরে বের হও, মুখোমুখি হও আমার। ইউ আর রিয়েলি পাওয়ারফুল, এই অর্ধেকটা পৃথিবী আমি তোমাকে দেব। তার আগেই আমি তোমার পুরোটা খতম করব। Thank you.
আমাদের এই সুন্দর পৃথিবীর যে বা যারাই ক্ষতি করতে চাইবে তারা কেউই আমার হাত থেকে রেহাই পাবে না। কি তাই না? হা 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 হা।